থেকে এমপি ল্যাবসের যে ফান্ড পাই আমরা বছরে 5 কোটি টাকা, যে কোনো ন্যাশনাল ন্যাচারাল ক্যালামিটি হোক, ম্যানমেড ক্যালামিটি হোক, এইরকম পরিস্থিতিতে আমাদের ফান্ড থেকে কিছু খরচ করারও একটা মানে প্রবিধান আছে। এই জন্য আমি আজকে ডিএম সাহেবের মাধ্যমে, যে আমাদের এখানে ডিএম আছেন, কারণ এমপি ব্লেডের ফান্ডের যে টাকাটা সেটা ডিএমের মাধ্যমে খরচা হয়, এই জন্য আমি ডিএম ম্যাডামকে একটা চিঠি দিলাম 50 লাখ টাকা, যাতে এই কোভিড-19কে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য যা যা প্রিকশনের মেজার নেওয়ার দরকার, যা যা এক্সপেন্ডিচার আমাদের এই আমার লোকসভা এরিয়াতে হবে, এখান থেকে যতটা সম্ভব এই 50 লাখ টাকা থেকে মিট আউট করার জন্য আমি এই চিঠি একটা দিলাম। এর মাধ্যমে আমি ওনাকে অথরিটি দিলাম, এই টাকাটা উনি 50 লাখ টাকা খরচ করতে পারবেন এই কোভিড-19 মোকাবিলা করার জন্য। আপনি আজকে কার হাতে তুলে দিলেন? আজকে তো যেহেতু ডিএম ম্যাডামের কোনো অফিসে কেউ নেই, এখন আমি